এভাবে দৌড়চ্ছেন কেন? আচমকা কথাটি শুনে থমকে গেলাম। পিছন ফিরে তাকাতে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মোটা ফ্রেমে চশমা, চুলগুলো বেঁধে রাখা, সাথে কপালে ছোট্ট একটা টিপ। যদিও মেয়েটার বয়স আনুমানিক আমার মতোই হবে, কিন্তু তার এমন সারসরম দেখে যে কেউ ভুল করে আন্টি বলে ফেলতে পারে। আমার কথা শুনতে পাননি? আমাকে বলছেন? জি, আর আপনি ছাড়া এখানে অন্য কাউকে চোখে পড়ছে না। হুম, সেটা ঠিক। তো দৌড়ানোর কারণ কি? আপনাকে কেন বলতে হবে? শুধুমাত্র জানতে চাই। কলেজে যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে তাই। আপনি এখানে থাকেন? হুম, চারতলায়। আপনার পরিচয় কি? দেখুন আন্টি, আমার এমনিতে দেরি হয়ে গেছে, তার উপর এসব বলতে গেলে আমার কলেজ যায় হবে না। মেয়েটা এখনো কথা বলার সুযোগ না দিয়ে পুনরায় তোড় দিয়ে বাসার বাইরে চলে আসলাম। ভাগ্য ভালো ছিল, বিধায় বাসার বাইরে আসার পরেই রিক্সা পেলাম। এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি আবির আসার নিলয়, বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা পেতনি বোন আছে, সে সবসময় আমার পিছনে লেগে থাকবে। গত পরশু এই বাসার পরিবর্ষ উঠেছি, এটা মূলত আপুর জবের জন্য। মাঝে মাঝে ট্রান্সপোর্টে পুরনো স্কুল কলেজের বন্ধুদের হারাতে হয়। নতুন কলেজ, নতুন ফ্রেন্ড, না জানি কেমন কাটবে প্রথম দিন। আর হ্যাঁ, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আপনাদের পরিচয় দিতে দিতে কলেজে চলে এসেছি। রিক্সাওয়ালা আমার ভাড়া চুকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। প্রায় 5 মিনিট সময় নিয়ে ক্লাস খুঁজতে হলো, প্রথম দিনে এটা হওয়াটাই স্বাভাবিক। তেমন কোনো বন্ধু নেই, তাই ক্লাসের পিছনে সিটগুলোর মধ্যে একটা সিটে বসলাম। একটা ছেলে বলল, হাই। হ্যালো, আমি জয়। আমি নিলয়। কলেজে প্রথম? হ্যাঁ। দেখেই বুঝতে পারছি, বসবো এখানে। হুম, শিওর। তো হঠাৎ করে এই কলেজে কারণ কি ভাই? আব্বু ট্রান্সফারের জন্য। ওই কে রে এটা? ওর নাম নিলয়, আর নিলয় এই দুইটা হলো আমার বন্ধু রাফি আর রাহুল। হুম, সবার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। কিছু সময় পর ক্লাসের সেরার সাথে যে যে জায়গায় গিয়ে বসে পড়ল। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসলাম। তুই কি এখনই বাসায় যাবি? কেন? না গেলে আমাদের আড্ডাখানায় নিয়ে যাব, সেখানে আমরা প্রতিদিন আড্ডা দিই। ঠিক আছে, আমি জয়েন করি তাহলে। যাবি তাহলে? না গিয়ে কি করব? তাহলে আর দেরি কিসের, চল। হুম, চল। সবার সাথে কথা বলে নিজের কাছে অনেক ভালো লাগলো। একদিনেই এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব খুব ভালো লাগলো। সে যাই হোক, সবার সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর বাসার দিকে রওনা দিলাম। বাসায় শ্যামু বলল, কোথায় ছিলি? নতুন কিছু বন্ধুদের সাথে আড্ডা দিতে। একদম ওকে বিশ্বাস করবে না আম্মু, ভালো করে খোঁজ নিয়ে দেখো, কোন মেয়ের পিছু নিয়ে এত লেট করে বাসে ফিরছে। আম্মু, তোমার কুড়িয়ে বাবা মেয়েকে বাসে কথা বলতে বারণ করবে, নাকি আমি মারবো? আমাকে কুড়িয়ে পেয়েছে নাকি তোকে? তোরা থামবি নাকি আমার কিছু করতে হবে? তোর থেকে মাওয়া আপু অনেক ভালো। আমার তো ভালো ভালো লাগবে না। বুঝতে পারছি, তোদের জন্য কি লাগবে একটু অপেক্ষা কর, আমি রান্নাঘর থেকে আসছি। আম্মুর এমন কথা শুনে দুজন ভো করে রুমে চলে গেলাম। ও, নীলম আমার ছোট বোন, এবার সবে মাত্র ক্লাস 9-এ, তবে অনেক পাকা একটা মেয়ে। আগেই বলেছি সবসময় আমার পিছনে লেগে থাকে, তবে আমি ওর নামে কিছু বললে নাকা কান্না শুরু করে দেবে, যেটা দেখে আব্বু আম্মু আমাকে অনেক বকা দেয়। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুমতে করে ছাদে গেলাম। ছাদে যাওয়া মাত্রই ফোনে কল আসা রিসিভ করে কথা বলতে লাগলাম। হঠাৎ কিছু মেয়ের হাসির শব্দতে সামনে তাকালাম, কল কেটে দিতে ফোনটা পকেটে ভরে নিলাম।
খেয়ালই করিনি ছাদে এতগুলো মেয়ের হাট বসেছে। এম এম দুটো হালকা করে কাশি দিতেই সবগুলো মেয়ে আমার দিকে তাকালো। একজন বলল, এই ছেলে আপনি এখানে কি করেন? এটা কি আপনার বাবার ছাদ যে আমি কি করবো না করবো আপনাকে বলতে হবে? জি আমার বাবার ছাদ। দেখুন আন্টি, আমি আপনার সাথে কথা বলছি না। এই বাদর ছেলে, ওকে কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হয় শুনি। দেখি মনে হয়। তুই ওকে চিনিস? ওকে ওই ছেমড়ি, আমি তোর সাথে কি খারাপ আচরণ করেছি যে তুই এভাবে কথা বলছিস? রিতা এসব বাদ দে, আর ওনার যেটা ইচ্ছা সেটা করুক, তাতে আমাদের কি? তুই একদম চুপ, আর সবসময় বোকা সেজে থাকতে তোর ভালো লাগে? কখনো তো আমাদের মতো করে চলতে পারিস। ঠিক বলেছেন। ওই আমরা আপনাকে কথা বলতে বলছি। আমি তো আপনাদের সাপোর্ট নিচ্ছি, তাই না? নিতে বলছি না। তাহলে একদম চুপ ঢং। যান নিচে গড়কে বোঝান। অনেকটা ডেকেই সবাই নিচে চলে গেল। খুব ভালো লাগছে মেয়েদের আগাতে পেরে, তবে মনের মধ্যে কেমন একটা খারাপ লাগছিল। সবার সামনে মেয়েটাকে আন্টি না বলে পারতাম, সমস্যা নেই পরে সরি বলে নেব। মেয়েটা সবার থেকে একদম আলাদা, তার চলাফেরা কথা বলা অন্য মেয়েদের থেকে একদম ভিন্ন। ১৯ শতকে মেয়েদের যেমনটা দেখাতো অনেকটাই তেমন। ঘুরে ঘুরে ছাটা দেখতে লাগলাম, খোলামেলা জায়গা, ভিন্ন ভিন্ন ফুল গাছে টপ সাজানো, বড় একটা দোলনা। আরও কিছু সময় ছাদে থাকার পর নিচে চলে আসলাম। রুমে যেই মাত্র ঢুকতে যাব তখনই নীলু আমাকে ডাকলো আর বলল, ওই কুত্তা তোকে আম্মু ডাকছে। দেখ নীলু, আমি কিন্তু তোর বড় ভাই। তো কি হয়েছে? তুই আমাকে এসব বলিস কেন? আমি তো কম বলছি, আগে আম্মার কাছে যাও তারপর বুঝবা। কেন, আমি আবার কি করলাম? তুই নিজেই গিয়ে শোন। ওকে। আম্মু রান্নাঘরে রান্না করছিল তাই সেখানে গেলাম। আমাকে ডেকেছ আম্মু? তুই জান্নাতকে কি বলছিস? জান্নাতকে? তুই সাদে কাকে কি বলছিস? না মানে ইয়ে আম্মু, আমি জানতে চাইছি কি হয়েছে। কিছু হয়নি, শুধু কথা বলেছি। হারামজাদা, জান্নাতকে তোর কাছে আন্টি মনে হয় তাই না? মনে তো সেটাই হয়। তোর আজরাদের খাওয়া বন্ধ আম্মু, এখান থেকে যা। তুই জানি আর সেখানে থেকে লাভ হবে না, আম্মু যে টাইপ করে বলবে সেটাই হবে। ওনার মুখের উপর কিছু বললে রান্না করার সকল আসবাবপত্র আমার পিঠের উপর পড়বে। খুব ক্ষুধা লাগছে, দুপুরে কিছু খাইনি। ভেবেছিলাম মেয়েটা ভালো, কিন্তু একদম না। পেতনিটা বাসা এসে নালিশ দিয়ে গেল। বাসা থেকে বের হয়ে বাসার পাশে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বাসায় আসতে যাব। তখন একটা মধ্যবয়স্ক লোকের সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, তোমাকে ঠিক চিনলাম না। আমরা এই বাসায় নতুন। চারতলায়? জি। কি নাম তোমার? জি আমার নাম নিলয়। পড়াশোনা করো না? এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আমার মেয়েও ফার্স্ট ইয়ারে। ও, তারপর আঙ্কেলের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ওহো, আপনাদেরকে তো বলাই হয়নি এই বাসাটা পাঁচতলা, একদম উপরে বাড়িওয়ালা থাকে। বাসায় এসে কলমুল পাচাতেই নীলু দরজা খুলে দিল। কোথায় ছিলি? বাইরে। কেন? কাজ ছিল। মাত্র দুই দিন এই বাসে আসলাম, তার মধ্যে বাইরে কিসের কাজ থাকে? থাপড় খাবি? কিছু বললেই থাপড় খাবি ঢং।
যা ভাগ। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু সেই ঘুমটা বেশি সময়ের জন্য আর হলো না। নীলুটাকে কাঁচা ঘুমটা নষ্ট হয়ে গেল। এভাবে রাখছিস কেন? খাবি না? না। আর তুই এখান থেকে যা তো। সরি ভাইয়া, আর এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তুই খেয়ে নে। বাইরে থেকে খাবার কি আছে? তো বাইরের একটা মেয়ের কথা শুনে আমার পকেটে তোর কি আছে? তুই তাহলে খাবি না? না, আর আমার রুম থেকে বের হ। না খেলে আমার কি? শুধু বোন হিসেবে বললাম। লাগবে না তোর এত তরদ। নীলু কিছু একটা বলতে চাইলেও ওকে বাধা দিয়ে রুম থেকে বের করে দিলাম। তারপর আবার ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকালে নাস্তা করে বাইরে আসতে দেখলাম ওই মেয়েরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাড়িওয়ালার মেয়ে জান্নাত? জি। বাসায় গিয়ে নালিশ না জানালেও পারতেন। আমি সেসবের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একদম আপনার বাসায় এসব বলতে চাইনি, কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে জোর করে আপনার বাসায় নিয়ে যায় এবং আপনার আম্মুকে সব কথা বলে। সবার তরফ থেকে আমি সরি। এ, আপনার সরি আপনার কাছে রাখুন। হাই, আমি জান্নাত। আমার পরিচয় হওয়ার ইচ্ছে নেই। যখন একটা মানুষ বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেয়, সেই হাতকে ফিরিয়ে দিতে নেই। শুনুন আন্টি, আমাকে একদম জ্ঞান দিতে আসবেন না। এই মামা, যাবেন? হ্যাঁ, যাবো, উঠুন। আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। কোনো দরকার নেই। নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন, বাই। আর কোনো কথা না বলে রিক্সাওয়ালাকে যেতে বলল। ইচ্ছে করছিল ধরে দুটো ঠাস ঠাস করে দিয়ে দিই। শুধুমাত্র বাড়িওয়ালা মেয়ে বলে আর কিছু বলতে পারছি না। কেন যেখানে আসতে গেলাম? প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম, সেটাই করে কলেজে আসলাম। বন্ধুগুলো আগে থেকে বসেছিল, নতুন করে আমি জয়েন করলাম। আমি বললাম, কি অবস্থা সবার? সবাই ভালোই তো থাকি। দোস্ত, এখন থেকে সাবধানে ক্লাস করিস। কেন? যেটা বললাম সেটা মাথায় রাখিস, পরে ঠিকই জানতে পারবি। কারণ বললে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা যেত। পরে সব জানতে পারবি, এখন ক্লাসে চল। চল সবাই মিলে ক্লাসে আসতে যাব, তখনই কারিটার সাথে দেখা, মানে জান্নাতের সাথে। আপনি এখানে? এটাও কি আপনার আব্বুর জায়গা যে সবকিছু বলতে হবে? শালা, কাকে কি বলছিস? ঠিকই বলেছি, এই হারামজাদির জন্য রাতে আম্মুকে খেতে দেয়নি। তুই ওকে চিনিস? বাড়িওয়ালার মেয়ে। ওর আর একটা পরিচয় আছে। কি? ক্লাসে চল বলছি। আর জান্নাত, আমরা সরি। ঠিক আছে, ক্লাসে আসার পর। তোরা আমাকে নিয়ে আসলি কেন? তুই ওকে চিনিস? বললাম তো একবার। হারামি, ওর বাবা এলাকার মধ্যে টপার বিজনেসম্যান, সাথে কলেজের ফাউন্ডার মেম্বার। জান্নাত চাইলে তোকে এই মুহূর্তে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দিতে পারে। এত যদি কোটিপতি হয় তাহলে সাধারণভাবে চলাফেরার কারণ কি? সেটা ওনারাই ভালো জানে। এসব আমাকে বলে লাভ নেই। যে আমার সাথে খারাপ আচরণ করবে তাকে আমি শাস্তি দেবই। তোর যদি বাস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে দিস, তবে আমাদের এসবের মাঝে টানিস না। পাগল নাকি? মনে সবাই মরব। ওরা কিছু বলার আগে ক্লাসে স্যার আসলো। সবগুলো ক্লাস করে বাইরে আসতেই আবার জান্নাতের সাথে দেখা। এই যে চশমা, কিছু না বলে চলে যেতে লাগলো। ওই চশমা, আমাকে বলছেন? আপনি ছাড়া কি আছে এখানে? অনেকেই তো আছে। ওই, এত কথা বলেন কেন? কিছু বলবেন?
জি বলেন। এত সাধারণ হয়ে থাকেন কেন? সাধারণ থাকতেই ভালো লাগে। কিন্তু বাসায় যাব ভাই, আর কোনো কথা না বলে চলে গেলাম। আমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে বাসায় আসার জন্য একটা রিক্সা নিলাম। স্যালাড কিছুই বুঝলাম না। জানা যদি এত শক্তিশালী হয়ে থাকে তাহলে এমনভাবে জীবনযাপন করার কারণ কি? আর কেনই বা তাকে বারবার অপমান করার পরেও কিছু বলে না। জান্নার নামের এক আন্টি আর স্যালার পাগল বন্ধুদের কথাবার্তায় মাত্রা ঝিমঝিম করছে। কোনো রকমে বাসায় আসলাম। আসার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে যেতে দেখলাম জান্নার দোলনায় বসে আছে। মেয়েটার চেহারায় অন্যরকম একটা মায়া আছে, কিন্তু তার চলাফেরা কথা বলা একদম অসহ্য লাগে। হঠাৎ জান্নাত বলল, কি দেখছেন এভাবে? তোমাকে ইয়ে মানে আপনাকে আমাকে এভাবে দেখার কি আছে শুনি? যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হয়তো অন্য কেউ দেখতে পায় না, আর অন্য সবাই যেটা দেখতে পায় সেটা দেখতে হয়তো আমি ব্যর্থ। অনেক গুছিয়ে কথা বলতে পারেন দেখছি। সেটা একটা পড়ি তো বলুন, আপনি কি দেখতে পান? 19 শতকের কোনো ছেলে মেয়ে ভুল করে মডার্ন যুগে চলে এসেছে। বুঝলাম না আপনার কথা। বোঝার জন্য তো বলিনি। তাহলে বলছেন কেন? মন বলতে চাইলো তাই বললাম। আপনার অনেক সাহস আছে। যেমন? সদা সর্বদা আমাকে অপমান করেন। মাত্র তো শুরু করেছি। আপনি থাকেন, আমি নিচে যাই। শুনুন। হ্যাঁ বলুন। নিজেকে বদলাতে পারবেন? কেন? আপনাকে আন্টির পাশে থাকতে ভালো দেখায় না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যেমন আছি ঠিক তেমনই থাকতে চাই। আর যদি থাকতে না দিই? সেটা শুধু মুখেই বলতে পারবেন। কখনো বসন্তের কোকিলকে সামনে রেখে তার কোহ কোহ ডাক শুনেছেন? না, তবে দূর থেকে শুনেছি। আমার ব্যাপারেও ঠিক তেমন। আপনি দূর থেকেই বদলাতে বলবেন, কিন্তু কাছে এসে বদলানোর চেষ্টা করতে পারবেন না। যদিও চেষ্টা করেন তাহলে আপনি রবেন না এই ভুবনে। হুমকি দিচ্ছেন? শুধুমাত্র সতর্ক করছি, আর হাটটা ছাড়লে খুশি হতাম। যদি না ছাড়ি? ধরে রাখার শক্তি তাল আপনার কাছে নেই। কিছু কথা বলার ছিল, সেটা না হয় অন্য কোনো সময় শুনে নিব। যদি জোর করে শোনার জন্য? কোনো লাভ হবে না। এত জেদি কেন? জেদি না তো, শুধুমাত্র নিজের মনের কথা শুনতে ভালো লাগছে। দেখুন, আপনার আজেরা প্যাচাল কিন্তু আমার কাছে একদম ভালো লাগছে না। শুনতে কে বলেছে আপনাকে? আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, আর আপনি এখন বাসায় চলে যান। জি। আমার কথার কোনো প্রতিবাদ না করে মেয়েটা চলে গেল। এই মেয়েটাকে যতই দেখছি তত বেশি অবাক হচ্ছি। বারবার অপমান করার পরেও চুপচাপ সবকিছু সহ্য করে, কখনো প্রতিবাদ করে না। কিন্তু বন্ধুরা যেটা বলল সেটা শুনে তো মনে হয় আমি নতুন, তাই কিছু বলছে না। সে যাই হোক, মেয়েটাকে বদলাতে হবে। কিন্তু কীভাবে বদলানো যায়? সন্ধ্যা অবধি ছাদে ভাবার পর নিচে এসে কলিং বাজাব। ঠিক তখনই দরজা খুলে জান্নাত বেরিয়ে আসলো। নালিশ দিতে আসছেন? সব সময় মাথায় ভুলভাল চিন্তা ভাবনা রাখা উচিত নয় নীলয় সাহেব। আগে আমিও সেটাই ভাবতাম, কিন্তু গতকাল কিছু একটা বলার জন্য রাতের খাবার পাইনি। রেস্টুরেন্ট থেকে তো ঠিকই খেয়ে আসলেন। আপনি কি করে জানলেন? অবাক হচ্ছেন কেন? আপনার ছোট বোন নীলুর থেকে শুনছি। ও আর শুনুন, বোনকে কখনো কষ্ট দিতে নেই। যখন যেটা আপনার করে পালন করতে না পারলেও বুঝিয়ে বলবেন, দেখবেন মেনে যাবে। জ্ঞান দিচ্ছেন? আপনার মতো ছেলেকে ভালো কিছু বললে ভাববেন অপমান করছি। কেমন ছেলে আমি? সবার থেকে আপনি নিজেই ভালো জানেন।
যান, আপনার আব্বু আপনার জন্য অপেক্ষা প্রহর গুনছে। গিয়ে ওনার সাথে কথা বলেন। জান্নাত আমার কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। সবসময় পাগলিদের মতো বক বক করে, আল্লাহ কি দিয়ে এই মেয়েকে তৈরি করেছে কে জানে। আম্মু বলল, তুই ওখানে দাঁড়িয়ে কি করিস? রুমে রিড গুনছি। মায়ের খাবি বাদর, দরজার কি ভেতরে আয়। যথা গাম্মাজান, ভিতরে এসে দরজা আটকিয়ে রুমে চলে এলাম। এসে নীলুকে ডাক দিলাম। নীলু, নীলু, কি হয়েছে? তুই চশমাকে কি বলেছিস? চশমাকে? তোর জান্নাত আপু নাকি সেই? আমি এবার কি বলবো। আর ভাইয়া জানিস আপুটা কত ভালো, ফ্রি হলে আমাদের সাথে কথা বলতে চলে আসে। কেন এত প্রশ্ন করার কি আছে? তোর থেকে জান্নাত আপু অনেক ভালো। তোদের কাছে আমি কবে ভালো হলাম? ভালো ব্যবহার করলে ভালো হবি। জ্ঞান তো বাদ দিয়ে পড়াশোনা কর যা। রুম থেকে নিলো চলে যাওয়ার পর বন্ধুদের কল দিয়ে জান্নাতের সম্পর্কে আরো কিছু জানলাম। হারামিরার সব ভয় দেখানোর জন্য ওর বাপের পাওয়ার দিয়ে কথা বলে। রাতে পড়াশোনা শেষ করার পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন নীলু ডেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে বাথরুমে গেলাম। ফ্রেশ হওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে বাইরে আসলাম। আব্বু বলল, নীলয় তো? হ্যাঁ ভালোই চলছে। কথা শেষ না হতেই জানি তুমি এটাই প্রশ্ন করতে। কলেজে কোনো সমস্যা হচ্ছে না তো? না। নীলুমা তোর কোনো সমস্যা? না আব্বু, স্কুলে সবাই অনেক ভালো। সবাই নাস্তা করে নাও। তারপর সবাই মিলে নাস্তা করে যার যার মতো বেরিয়ে গেলাম। গতকালের মতো আজকেও দেখলাম জান্নাত রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম, হাই, কিছু বলবেন? বলার জন্যই ডাকলাম। যেতে যেতে কথা বলি। মানে? অনেক সময় অপেক্ষা করার পর রিক্সা দেখলাম, এটা মিস করলে আর নাও পেতে পারি, তাই চলুন একসাথে যেতে যেতে কথা শুনি। ঠিক আছে চলেন। রিক্সায় উঠলাম দুজন, তবে দুজনের মাঝখানে জান্নাতের ব্যাগ দিয়ে দেওয়াল দেওয়া আছে। নীরবতা ভেঙে জান্নাত নিজেই বলল, কিছু একটা বলতে চেয়েছিলেন। কিন্তু আপনি কি সঠিকভাবে উত্তর দেবেন? ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন না করলে ঠিকই পাবেন। শুনেছি আপনাদের জন্য একটা ফ্ল্যাট আছে, সেটা অনেক সুন্দর করে সাজানো, কিন্তু এখানে থাকার কারণ কি? এমনি আর যখন ইচ্ছে তখন গিয়ে ঘুরে আসি, তবে এখানে থাকতেই ভালো লাগে। আপনার বাবা কিছু বলে না? আম্মু পরলোক গমন করার পর থেকে আমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করিনি। আপনার আম্মু বেঁচে নেই? বেঁচে থাকলে নিশ্চয় পরলোক গমন করার কথাটা বলতাম না। তবুও সবার সামনে কত সুন্দর করে হেসে হেসে কথা বলেন। আম্মুর কিছু কথা পালন করার জন্যই। ও, দুজন কথা বলতে বলতে কলেজে আসলাম। যতটা ভেবেছিলাম ততটা ভালো না, একদম কিপটা। এত বড় লোকের মেয়ে তবু আমার কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিল। শুনুন, বলেন। আপনি অনেক কিউট। আগে তো আন্টি বলতেন। মানুষ মাত্র তো ভুল হয়, তাই না? জি, আর ধন্যবাদ। বন্ধ তো করবেন? বাধা নেই, তবে আমি সবার মতো না। জানি আমি। তো ফ্রেন্ড? ফ্রেন্ড, কিন্তু আমাদের আপনি কথা মুছে ফেলতে হবে। তুমি করেই বলবো। কলেজ শেষ করে কথা হবে। বাই। জান্নাত থেকে বিদায় নিয়ে বন্ধুদের কাছে আসলাম, তবে ওদের কাছে গিয়ে অনেক বেশি অবাক হলাম।
কিছু মেয়ে ওদের সাথে বসে আড্ডা দিচ্ছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? না মানে রে চিনলাম না, ওরা হলো আমাদের প্রেতনের ফ্রেন্ড, পরিচয় হো, টিনা মেঘনা সুমু রাত্রি। বস, দেখলাম জান্নাতের সাথে ভালোই লাইনে আছিস। আরে না, শুধুমাত্র বাড়িওয়ালার মেয়ে তাই। যদি সেটাই হতো তাহলে দুজন এক রিক্সা শেয়ার করে আসার কারণ কি? এমনি আসলাম। বুঝি বুঝি, তোদের বুঝ তোদের কাছেই রাখ, অপরদিকে জান্নাতের কথা। তুই ওই বজ্জার ছেলের সাথে কি করছিলি? ছেলেটা অতটাও খারাপ না। তোর কইছে ওই বেটা খারাপ না? ওর আম্মু থেকে শুনলাম, ও অনেকটা ফ্রি হয়ে সবার সাথে কথা বলে, তাই এমন। দেখ দোস্ত, তুই ওকে কে মনে করে জানি না, বাট ও আমাদের সবার শত্রু। তুই জানিস ও ওর বন্ধুদের কি বলেছে? কি বলেছে? আমরা নাকি প্রতিবন্ধী গ্রুপ। তুই ওকে বল এখন কি করব। বাদে, পরে আমি কথা বলে নিব। তুই পরেও কথা বলবি মানে? হ্যাঁ, বন্ধু করেছি। তুই কি পাগল হয়ে গিয়েছিস যে ওই বজ্জার ছেলে তোর সাথে বন্ধুত্ব করবে? চল ক্লাসে যাই। জান্নাতের কথা শুনে ওর ফ্রেন্ডরা আর কিছু বলল না, কারণ ওরা জানে জান্নাত কথার ঘোরানোর জন্য চেষ্টা করছে। আর জান্নাত যে কথা বলতে আগ্রহী না, সে কথা হাজার চেষ্টা করলেও ওকে তো বলাতে পারবে না। সবাই মিলে ক্লাসে চলে গেল। ক্লাসে বসে আছি তখন একটা ম্যাম আসলো। তবে অবাক করার বিষয়, এই ম্যামকে গতকাল ক্লাসে দেখিনি। আমি বন্ধুদের জিজ্ঞাসা করলাম, এরা কোন ম্যাম রে? জান্নাতের মামি। তুই জানলে কি করে? ক্লাস কর, এমনিতে জানতে পারবি। ম্যাম জান্নাতের পাশে যেতেই জান্নাত দাঁড়িয়ে গেল। কিছু বলবেন? আজ কলেজ শেষে বাসা যেতে পারবি? কলেজ শেষ করে তো যেতে পারবো না, তবে বাসায় গিয়ে একটা কিউট মেয়েকে সাথে নিয়ে যাব। আড্ডা দিতে যাবি নাকি? এত আড্ডা দেওয়া কিন্তু ভালো না। ম্যামকে গোপনে কিছু একটা বলতেই ম্যাম একচিলতে হাসি দিয়ে জান্নাতকে বসতে বলল। বুঝলাম না, এটা ক্লাস নাকি কথা বলার জন্য বাসা? কলেজে নতুন তাই কিছু বললাম না। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কথা বলে সামনের দিকে আসতেই জান্নাতকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। জান্নাত বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।